বাংলাদেশ নিয়ে ছয় মার্কিন কংগ্রেসম্যানের চিঠি প্রত্যাহার চেয়ে জো বাইডেনের কাছে 192 প্রবাসীর আবেদন। তারা বলছেন বিষয়টি পক্ষপাতদুষ্ট, কিছুই জানে না মার্কিন পররাষ্ট্র দপ্তর। এবার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা। আমিন বাজারের ল্যান্ডফিল থেকে প্রতিদিনের লক্ষ্য 42.5 মেগাওয়াট, ব্যয় বেশি হওয়ায় কিনতেও হবে বেশি দামে। রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, মায়ের অবস্থাও সংকটাপন্ন, সহপাঠীদের মানববন্ধন, আদালতে দুই চিকিৎসকের দায় স্বীকার। নোটিশ দেওয়ার পরও সরানো হয়নি অবৈধ স্থাপনা, দু সপ্তাহের মধ্যে আবারও সাভারের তুরাগ তীরে উচ্ছেদ অভিযান, তিনশের ঘর গুঁড়িয়ে দিয়ে মালামাল নিলাম। ভারতের গুজরাট ও পাকিস্তানের সিন্ধু উপকূলে ক্রমেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বিপর্যয়। আজই আঘাত হানার শঙ্কা, সরিয়ে নেওয়া হল 1.5 লাখেরও বেশি বাসিন্দাকে, বাতিল 76টি ট্রেনের যাত্রা।